এটা কি বাংলাদেশ হয়ে গেল না পাকিস্তান? কি করে বলবো, অসুবিধা তখন বলবে, মারধর করলে আমাকে বলবে। সকল গ্রামবাসীরা রাস্তায় নেমে আন্দোলন করলেন এবং পুলিশের সাথে তুমুল ঝামেলা কথা কাটাকাটি করলেন এবং তারপরে কিন্তু কাজ করার দিকে অগ্রসর হলেন। আরে ভাই তোমরা কাজ শুরু করো। গ্রামবাসীদের উত্তেজনা কিন্তু তুমুল একদম, সকলে কাজ শুরু করলেন। দেখো কেমন লাগছে এখন? আচ্ছা তো হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে রানাঘাট কামালপুর অভিযান সঙ্গের এবছর যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা তৈরি করা হচ্ছিল 125 ফুটের মতন কাছাকাছি, 111 ফুটের থেকেও বেশি, তো সেই দুর্গার কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল প্রশাসন থেকে উইদাউট নোটিস। এবং আজকে কিন্তু আমি রানাঘাট কামালপুর সঙ্গে এসে উপস্থিত হয়েছি। তো হাইকোর্টে একের পর এক ডেট দেওয়ার পরে কী হচ্ছিল, ওনারা কিন্তু কোনোরকম কোনো সৎ উত্তর পাচ্ছিলেন না। মহালয়ের ঠিক আগের দিন কিন্তু এখানকার রানাঘাট কামালপুর অভিযান সঙ্গের এখানকার যিনি লোকাল এমপি রয়েছেন জগন্নাথ সরকার, উনি কিন্তু এসেছেন পরিদর্শনে। দেখা যাক কী হয়, সম্পূর্ণটা কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরব। কেন করলো এটা তো আমরা বলতে পারবো না, বলছে আমাদের কাছে উপর থেকে নোটিশ এসছে বন্ধ করার পারমিশন। নোটিশ কিছু দেখিয়েছে? কোনো নোটিশ দেখায়নি। এটা কি বাংলাদেশ হয়ে গেল না পাকিস্তান? এখন কি করে বলবো, পুলিশ এসে বলছে কাজ করা যাবে না, কাজ বন্ধ। এখানে কাজ করছিল যে তারপরে এই যে ফুল কাজ যারা চাষি সবাই কিন্তু ফুল কাজ সব রয়েছে। কোন সমস্যা নেই, গ্রামের রাস্তায় কোন অসুবিধা নেই, কোন নিয়ম কারণ কোনো কিছু নাই। এদের যে বাধা দেশে নোটিশ পর্যন্ত দেখা দিবে, নোটিশ পাঠাবে হাইকোর্ট। কালকে বলেছে যে সেফটি সিকিউরিটির ব্যাপারটা বলেছে, সেফটি সিকিউরিটির দায়িত্ব হচ্ছে ডিএম, ডিএম কে দিয়ে স্বাভাবিক পূজো করবে জনতা, কোনো যদি বাধা হয় প্রশাসন দেখার দায়িত্ব এই রাজ্য সরকারের, প্রশাসনের। সেক্ষেত্রে ডিএম তার পুলিশ দিয়ে একটা আউট গোয়িং একটা ইনকামিং যদি করে দেয়, এই জায়গায় এখানে বড় মাঠ 40-42 বিঘা জমি, সেখানে অসুবিধা কৃষকরা তারা সব জমি ছেড়ে দিয়েছে, বন্ধ করে দিয়ে এই প্রতিমা যাতে দুর্গা পুজোটা হয় তার জন্য চাষি নিঃশর্ত ভাবে বলছি হাইকোর্ট একদম না তো করে না, হাইকোর্ট না করেনি, হাইকোর্ট ডিএম এর উপর ছেড়েছে। আপনারা প্রশাসন যদি যা করে আপনারা তাহলে পুজো করুন। বন্ধ করে দেয় যে না পুজো বন্ধ করতেই হবে তাহলে আপনারা থামবেন, কোর্টকে অমান্য করবেন না, হাইকোর্ট দুটো গাড়ি যাতে বেঁধে দেয়।
এইভাবে যেখানে গাড়ি দাঁড়ালো জায়গাটা সেখানে পাবে কেন বেরোবেন এই যে বাধা দিচ্ছে রাস্তা আর দ্রোন ক্যামেরা গিয়ে বলতে যে ঘটনা ঘটেছে রাস্তা দেখা দাও পাবলিকে তো ওরা কইছে দেবে না আর আরেকটা জিনিস হইছে যে বাইপাস রাস্তাটা আছে ওটা কিন্তু ওরা নজর দিচ্ছে ওইভাবে রাস্তা মার আর ওরা জানো আমরা ওটা পুরো পানি ওইখান থেকে এই যে পাশে আরে ভালো করে দেখা না পয়সা দিচ্ছে না উনি জিজ্ঞাসা সেভাবে ক্যামেরা রাস্তা দিয়ে শুরু করতে পারে সেটাই বলে আপনারা বলবেন পূজো করবেন অবশ্য পূজো করবেন পুলিশ ওইখানে আছে আপনি তো কথা পুলিশের সাথে কথা বলুন আপনি দেখো ঝাঁকে ঝাঁকে কিন্তু সকল গ্রামবাসীরা কিন্তু এই মুহূর্তে যাচ্ছেন চলো সকলে চায় যে পূজোটা হোক পুজো বিশ্বকর্মার পর থেকে বাধা সৃষ্টি করেছেন কারণ তো ব্যস্ত কি কারণে বাধা দিচ্ছে কি বাংলাদেশ না পাকিস্তান দুর্গাপূজা কাজটা বন্ধ না সুপ্রিয়া সাহেব বলুন কে আছে বলুন বলছি উজ্জ্বল ওটার তো কোনো অর্ডার নেই যে কাজটা বন্ধ এখানে পুলিশ সামনে দাঁড়িয়ে থাকে পুলিশ সবসময় থাকে বিশ্বকর্মার পর থেকে পুলিশের জায়গায় দাঁড়িয়ে থাকে পুলিশ অন্য কোনো কিছু চায় না অসুবিধা তখন বলবে মারধর করলে আমাকে বলবে তাহলে আপনি এখানে দাঁড়িয়ে আছেন কি করতে আরে ভাই তোমরা কাজ শুরু করো আপনি কি করতে সুপারিয়ার সেটা বলেন আপনার নালে গাড়ি আছে নাই মিললে 24 ঘন্টা আমরা কাজ করবো সেই অবস্থা করছি কে বাধা দিয়েছে
তারপর আমাকে ছবি তুলে এ করলো, রেকর্ড করলো, আমি দেখে আপনি দাঁড়িয়ে থেকে টাকা চেষ্টা করে দিয়ে যান স্যার, আপনি দাঁড়িয়ে থেকে কাজ চেষ্টা করে দিয়ে যান, আপনি দাঁড়িয়ে থেকে কাজ চেষ্টা করে দিয়ে যান, হাতে করে করে দিয়ে যান, আপনি দাঁড়িয়ে থেকে স্কেটটা করে দিয়ে যান, ডবল গাড়ি ফোর হুইলার আরামে দুটো পাস একদম স্যার, একদম একদম সব সময় আমরা যাতায়াত করছি, হ্যাঁ আমরা গাড়ি থেকে বাইপাস করে ওখানে চলে গিয়ে যত বেশি করে আপনি অর্ডার করবেন আর দুই ফুট করে স্যার বাইপাস দিয়ে চলে স্যার, কোনো রকম সমস্যা হবে না স্যার, এই মুহূর্তে সমস্ত ঘটনাটাই তোমরা দেখতে পেলে, পুলিশের সাথে কিন্তু তুমুল কথা কাটাকাটি চললো এবং তারপরে কিন্তু গ্রামবাসীরা চাইলেন যে কাজ হবে, দেখা যাক এরপরে কি হয়, কাজ হচ্ছে কি হচ্ছে না সম্পূর্ণ তোমাদেরকে আমি দেখাতে থাকছি, তোমরা দেখে নাও, সকলে কিন্তু আনন্দে রয়েছে যে কাজ হবে এবার। সকল গ্রামবাসীরা রাস্তায় নেমে আন্দোলন করলেন এবং পুলিশের সাথে তুমুল ঝামেলা কথা কাটাকাটি করলেন এবং তারপরে কিন্তু কাজ করার দিকে অগ্রসর হলেন। একটু কাকিমা একটু এদিকে তাকান, কেমন লাগছে এখন? আচ্ছা দেখো গ্রামবাসীরা সকলে কিন্তু কাজ করার পথে অগ্রসর হলেন, কেমন লাগছে? ভালো লাগছে, কেমন আনন্দ হচ্ছে? তাহলে কি দর্শনার্থীরা দেখতে পারবে? দেখতে পারবে? আচ্ছা প্রাণপণে আপনারা কাজ করছেন তাহলে, তাহলে কাজ শুরু হচ্ছে তাহলে, ওকে। তো এখানকার যিনি লোকাল এমপি তার হাত ধরেই কিন্তু কথা কাটাকাটির পরেই কিন্তু এই মুহূর্তে তার হাত ধরেই কিন্তু রানাঘাট কামালপুর অভিযান সঙ্গের এবছর দুর্গাপূজা 2024-এ যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা তৈরি হচ্ছিল তার কাজকর্ম কিন্তু শুরু হতে চলেছে, সকলে কিন্তু এই মুহূর্তে এখানে জড়ো হয়েছেন, দেখা যাক কি হয়, দেখতে থাকো। আর আমরা পুজো করবো, কোর্টের অর্ডার আনু বন্ধ করার আমরা বন্ধ করবো, তার আগে বন্ধ হবে স্যার থাকুক এখানে। মানে কাজ অর্থাৎ শুরু হয়ে গেল, কিন্তু এই যে দেখো সকলে কিন্তু সকল কর্মচারীরা কিন্তু এই মুহূর্তে কেমিক্যাল নিয়ে হাজির হচ্ছেন, দেখো ফাইবারের কাজ খুব শীঘ্রই স্টার্ট হবে এবং সকলে কিন্তু আনন্দের সহিত কাজে হাত দিচ্ছেন। গ্রামবাসীদের উত্তেজনা কিন্তু তুমুল একদম, সকলে কাজ শুরু করলেন, দেখো কাজ করার দিকে অগ্রসর হচ্ছেন।